जय गुरु परम दयाल श्री श्री ठाकुर श्रीचरणे जाना भूमिष्ठ प्रणाम अपन प्रति प्रत्येक के जाना रानंदित जय गुरु। आज इष्ट प्रसंगे आलोचना करब एक सुंदर घटना। परम पूज्यपाद आचार्यदेव श्री श्री दादा देवघरे बसे ना कि सब देखते पान तर फाँकी देवार किन्तु जो नहीं कि आश्चर्य घटना। আপনারা যদি পুরোটা না শুনলেন সত্যি বুঝতে পারবেন না। এক দাদার জীবনেই ঘটেছিল এমনই এক ঘটনা। ১৯৮৮ সালে পরমপূজ্যপাদ শ্রী শ্রী বর্দার আশীর্বাদে পরমপূজ্যপাদ শ্রী শ্রী দাদার ইচ্ছায় কৈলা শহর সৎসঙ্গ শ্রীমন্দির নির্মাণের কাজ চলছে। এক দাদা পরমপূজ্যপাদ শ্রী শ্রী দাদার কাছে আশীর্বাদ নিয়ে এসে নিজের মাথায় সমস্ত দায়িত্ব নিয়ে সেই কাজে লেগে পড়েছেন। ভালোভাবে কাজ শুরু হয়ে গেছে, তার দয়ায় গম্বুজ নির্মাণের কাজ শেষ হয়েছে আর নাটমণ্ডপের নির্মাণ কার্য চলছে। ১৫ ইঞ্চি দেয়ালের ওপর ছাদ দেওয়া হয়েছে। দোতলায় যে নাটমণ্ডপ হবে তার কিন্তু প্রচুর খরচা, তারপর ছাদও দিতে হবে, তারও একটা খরচা আছে। তার জন্য নিচ থেকেই অনেক পিলার লাগবে, তার জন্য অনেক টাকার প্রয়োজন। তার জন্য ওই দাদা ঠিক করলেন যে লোহার পাইপ বসিয়ে উপরে টিনের ছাউনি দেওয়ার কথা। আসল কথা, কিভাবে অর্ঘ সংগ্রহ করবেন? তখন তো দীক্ষিতের সংখ্যাও কম। তার জন্য মনে মনে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে বসলেন যে লোহার পাইপ ব্যবহার করা হবে আর উপরে টিনের ছাউনি দেওয়া হবে। মনে মনে সিদ্ধান্ত নিলেন, কিন্তু পরমপূজ্যপাদ শ্রী শ্রী দাদার সঙ্গে কোনো অনুমতি নেবার কিংবা কোনো পরামর্শ করবার যে একটা দরকার সেটা আর তিনি করলেন না। অবশ্যই আমরা ঠাকুরের কাজ যখন করব তখন আমাদের আগে ঠাকুরবাড়ির আশীর্বাদ দরকার, আগে ঠাকুরবাড়ির দাদাদের অনুমতির দরকার, নইলে আমরা সেই কাজে সাকসেসফুল হতে পারবো না। ওই দাদা কি করলেন, নিজে নিজে মনে মনে সিদ্ধান্ত নিলেন, তারপর আস্তে আস্তে কাজ শুরু করেছেন। টিনের ছাউনি দেওয়া, তারপর লোহার পাইপ লাগানো, এই সমস্ত কাজ শুরু করেছেন। এই কাজ চলাকালীন শ্রী শ্রী ঠাকুরের জন্ম মহোৎসবে গেছেন ঠাকুরবাড়ি। ঠাকুরবাড়িতে যেয়ে পরমপূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে প্রণাম করছেন। প্রণাম করে উঠতে উঠতেই শ্রী শ্রী দাদা ওই দাদার দিকে হঠাৎ করে তাকিয়ে বলছেন, কি ব্যাপার, কম খরচে সব কাজ চালিয়ে নিচ্ছেন? ঘরে গরু আছে, গরু পোষেন, দুধ খান, আর সেই জন্য একটু বাইরে গিয়ে অর্ঘ সংগ্রহ করতে পাচ্ছেন না, কম খরচে চালিয়ে দিচ্ছেন, ঠাকুরের টাকা বাঁচাচ্ছেন। সত্যি তো কি আশ্চর্য ব্যাপার, ওই দাদা তো হাউ হাউ করে কেঁদে ফেলেছেন, ক্ষমা প্রার্থনা করছেন। তিনি কিভাবে জানলেন দেওঘরে বসে বসে? ওই দাদা মনে মনে ভাবছে, সত্যি তো আমার দুটো গরু আছে আর গরুতে দুধ দেয়, এই সমস্ত কথা কিভাবে দাদা জানলেন? আমি গরুর পরিচর্যা করি, এই সব কথা দাদা কিভাবে জানলেন? দাদা তো খুব রাগ করেছেন, মানে এখানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কথা বলা হচ্ছে, শ্রী শ্রী দাদা তো খুব রাগ করেছেন, বারবার ক্ষমা প্রার্থনা করছেন ওই দাদা শ্রী শ্রী দাদার কাছে আর কাঁদছেন অঝরে। তারপর ওই দাদা মনে মনে ভাবছেন যে মনে পড়ে সেই কথা, শ্রী শ্রী দাদার সেই কথা যে আমাকে ফাঁকি দিয়ে লাভ নেই, আমি এখানে বসে বসেও চাইলে হাজার মাইল দূরে কি ঘটছে তা বলে দিতে পারি। আর সত্যিই তাই, আমরা এখানে বসে কি করছি কি করছি না, ঠাকুর প্রসঙ্গে কি করছি, নিজেরা কি করছি, দেওঘরে বসে বসে পরমপূজ্যপাদ আচার্যদেব দাদা সব দেখতে পাচ্ছেন। আসলে সত্যি তাঁর দয়ায় সব হয়, তাঁকে ফাঁকি দিয়ে লাভ নেই। আমাদের পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের জন্য যে আচার্য পরম্পরা রেখেছেন, এটা আমাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ। আমাদের পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের জন্য বিশেষ উপহার দিয়ে গেছেন, এখনও পর্যন্ত আমাদের কোনো অসুবিধা হচ্ছে না।
কথায় চলুন। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা যেমন বলেন ঠিক তেমনটি করি। যে পথে চলান সে ঠিক সেই পথটাইতেই চলি, কোনো রকম সন্দেহ না করে। তার দয়াতে সব হয় আর তিনি সবই দেখতে পান। তাকে ফাঁকি দিয়ে আমরা আর চলবো না। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করি। জয় গুরু।